হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর একাডেমি জেই অ্যান্ড ডাব্লিউবিজেই বাংলা। তোমরা যারা যারা 2023 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবিজেই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমরা এই মুহূর্তে সব থেকে বেশি বা সব থেকে রেগুলারলি যেটা নিয়ে চিন্তায় আছো বা যেটা সার্চ করছো গুগলে, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই 2023-এর কাউন্সেলিং কবে স্টার্ট হবে। অ্যান্ড তোমাদের থেকে আমিও প্রচুর কমেন্ট পেয়েছি যে তারা ডাব্লিউবিজেই এর কাউন্সেলিং কবে স্টার্ট হবে। এবার এই বিষয়টা নিয়ে আমি তোমাদের একটা কথা বলে দিতে যাচ্ছি আজকে, যে আমাদের ডাব্লিউবিজে এর কাউন্সেলিং কবে স্টার্ট হতে পারে সেটা নিয়ে কিন্তু এখনো কোন রকম অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। কিন্তু অফিসিয়াল আপডেট না দেওয়া হলেও অফিসিয়ালস এর তরফ থেকে এমন কিছু তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে যেগুলোর মাধ্যমে কিছুটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের ডাব্লিউবিজে এর কাউন্সেলিং কবে স্টার্ট হতে পারে। তাহলে চলো আমি তোমাদের বিষয়টা কিছুটা বলে দিই। দেখো, সবার প্রথমে আমরা একটু ডাব্লিউবিজে 2022-এর ডেটাটা দেখে নিই। আমাদের যে 2022 সালের ডাব্লিউবিজে পরীক্ষা, তার রেজাল্ট পাবলিশ হয়েছিল 17ই জুন তারিখে। আমাদের ডাব্লিউবিজেই 2022-এর যে রেজাল্ট পাবলিশ হয়েছিল সেটা পাবলিশ হয়েছিল 17ই জুন তারিখে। এবং আমাদের যে ডাব্লিউবিজেইর কাউন্সিলিং 2022 সালের কাউন্সিলিং স্টার্ট কবে হয়েছিল, কাউন্সিলিং স্টার্ট হয়েছিল 28শে আগস্ট। তাহলে দেখো, 17ই জুনে আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল, তার প্রায় 2 মাস পরে গিয়ে কিন্তু আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট হয়েছিল। তাহলে এই বছর 2023 সালে আমাদের ডাব্লিউবিজেই কাউন্সিলিং এর সেটা ডেট কবে হতে পারে? দেখো, আমাদের 2023 সালে যে ডাব্লিউবিজেই রেজাল্ট বেরিয়েছে সেটা 26শে জুন নয়, এটা 26শে মে বেরিয়েছে। ওকে, তাহলে আমাদের যে 2023 সালে ডাব্লিউবিজেই রেজাল্ট সেটা 26শে মে বেরিয়েছে। এবার তোমরা সবাই ভাবছো যে আমাদের কাউন্সিলিং কি তাহলে এই জুন মাসে স্টার্ট হবে? দেখো, এর উত্তর হবে জুন মাসে কাউন্সিলিং স্টার্ট হবে না। জুন মাসে কাউন্সিলিং স্টার্ট হওয়ার চান্সেস রেলি রেলি কম। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বা আমাদের ইন্ডিয়াতেও যত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজকে একটা অ্যাপ্রুভাল বা অ্যাফিলিয়েশন নিতে হয়। কার থেকে? সেটা হচ্ছে AICTE-র থেকে, ঠিক আছে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তাহলে এই যে AICTE-র থেকে প্রত্যেককে কিন্তু অ্যাফিলিয়েশন নিতে হয়। এবং এই যে এই অ্যাফিলিয়েশনের জন্য, অ্যাফিলিয়েশন কিসের নিতে হয়, যে আমাদের কাছে কতগুলো সিট আছে, আমরা কত সিটে কোন ব্রাঞ্চে কত স্টুডেন্ট পড়াচ্ছি, ইত্যাদি প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা কলেজ থেকে প্রত্যেক বছর AICTE-র কাছে যায়। অ্যান্ড AICTE-র কাছে কিন্তু প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা করে অ্যাপ্রুভাল আসে যে তারা সেই বছর টেকনিক্যাল এডুকেশন কন্টিনিউ করতে পারে। তাহলে এই যে AICTE-র অ্যাফিলিয়েশন, সেটার জন্য কিন্তু এই বছর যে ডেট দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 30th জুন অবধি। মানে জানানো হয়েছে এই বছর AICTE-র যে অ্যাফিলিয়েশনগুলো সেগুলো কমপ্লিট হতে 30শে জুন অবধি সময় লাগবে। তাহলে দেখো, AICTE-র যে অ্যাফিলিয়েশন সেটা আসতে যদি আমাদের 30শে জুন মতো সময় লাগে, তাহলে ম্যাক্সিমাম চান্স, মানে এটা আমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে যে 30শে জুনের মধ্যে হয়ে যাবে, তার আগেও হয়ে গেলে হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু এতখানি সময় ধরে নেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই তার আগে আমাদের কাউন্সিলিং প্রসেসটা স্টার্ট হতে যাচ্ছে না। ওকে, তাহলে আমাদের যে কাউন্সিলিং সেটা ধরে নাও তোমরা মোটামুটি জুলাইতেই স্টার্ট হবে। এবার জুলাইতে তাহলে কবে দাদা স্টার্ট হতে পারে? দেখো, জুলাইতে আমাদের এই বছর যদি আমরা দেখি, এই বছর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোটও পড়ে গেছে, তাই না, যে আমাদের পঞ্চায়েত ভোট থাকছে নেক্সট কয়েকদিনের মধ্যে। তাহলে আমাদের যে জুলাইয়ের শুরুর দিকে, সেদিকে আমাদের ভোটের জন্য জানি না এফেক্ট কতখানি পড়বে বা কতখানি পড়বে না, কিন্তু সাপোজ ধরো বিভিন্ন জায়গায় যে ভোটগুলো হয় সেগুলো কি, সেগুলো বিভিন্ন কলেজগুলোতেও তো বিভিন্ন সময় ভোট হয়ে থাকে বা ভোটের বিভিন্ন কাজ হয়ে থাকে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু সেটাও এফেক্ট করবে। তাহলে এই অনুযায়ী এই সমস্ত কিছু যদি আমরা মাথায় রেখে দেখি, তাহলে মোটামুটি বলা যায় যে তোমরা এই যে ডাব্লিউবিজেই 2023-এর কাউন্সিলিং সেটা মোটামুটি জুলাইয়ের সেকেন্ড উইকে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে, এটা এক্সপেক্টেড। কারণ এই মুহূর্তে কেউই তোমাদেরকে কনফার্ম বলতে পারবে না, তোমরা জাস্ট এদিক ওদিক ভিডিও দেখে বেড়াচ্ছ, আমি সেটা যাতে না করো তার থেকে তোমরা যদি সেটা কোনো সেই সময়টা কোনো একটা কিছু শেখাতে বা কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শেখাতে কাজে লাগাও, সেই ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তাহলে মোটামুটি ধরে নাও জুনের সেকেন্ড উইকের দিকে তোমাদের যে ডাব্লিউবিজেই এর কাউন্সিলিং সেটা স্টার্ট হতে চলেছে, ঠিক আছে, সেটা 1-2 দিন আগে হতে পারে, 1-2 সপ্তাহ পরেও হতে পারে, কিন্তু মোটামুটি ধরে নাও জুলাইয়ের যে আমাদের সেকেন্ড উইক সেই সময়ের দিকে আমাদেরকে আমাদের কাউন্সিলিংটা হতে পারে। এবার এই কাউন্সিলিং এর কিন্তু একটা পুরো প্রসেস রয়েছে, সেই প্রসেস রিলেটেড ভিডিও তোমরা অলরেডি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও কাউন্সিলিং এর প্রত্যেকটা স্টেপে স্টেপে কখন কি করতে হবে, কোথায় কি ডকুমেন্ট
রিকোয়ারমেন্ট লাগবে, কবে কোথায় কি রিপোর্টিং হবে, তোমাদের কোন রাউন্ডে কি করতে হবে, ইত্যাদি সমস্ত কিছুর সাপোর্ট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করতে থাকবো। আর এখানে আমার কাছে তোমাদের জন্য একটা খবর আছে, যে তোমরা যদি কেউ ধরে নাও 2023 সালে তোমাদের WBJ খুব একটা বেশি ভালো হয়নি, তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বুঝতে পারছো খুব বেশি ভালো কলেজ পাবে না, তাহলে তোমরা যারা যারা 2024 সালে আবার WBJ দিতে যাচ্ছ বা তোমরা 2024 সালে যারা যারা WBJ জন্য ড্রপ নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা একটা এখানে ব্যাচ লঞ্চ করেছি। আমাদের যে এই ব্যাচটা, সেটা আমাদের 2024-এর HS আর WBJ দুটোকে টার্গেট করেই এখানে আমরা 12-এর পার্টটাও পড়াবো আর 11-এর পার্টটাও পড়াবো। তাহলে এখানে যেহেতু আমরা HS আর WBJ দুটোকেই কভার করছি, এই ব্যাচটা কিন্তু ড্রপারদের জন্য, তার কারণ এখানে আমরা আমাদের যে WBJ তার কিন্তু ফুল সিলেবাস করাচ্ছি, 12-ও করাচ্ছি, 11-ও করাচ্ছি। তাহলে তোমরা যদি কেউ ডিসাইড করছো যে তোমরা 2024-এ আবার WBJ দেবে, তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু এখন থেকে স্টার্ট করা উচিত। আমাদের এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 24-এ জুন থেকে, এবং আমাদের এই ব্যাচের রেজিস্ট্রেশনের উপর এখন একটা অফার থাকছে, যে তোমরা যদি 23-এ জুনের মধ্যে এই ব্যাচে রেজিস্টার করে নিলে, তাহলে কিন্তু তোমরা মাত্র 1999-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটে সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন আমাদের সাথে করতে পারবে। এখানে তোমরা ডেইলি প্র্যাকটিস, প্রবলেম, মক টেস্ট সমস্ত কিছু কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে। আর এখন এই অফার প্রাইসটা থাকতে থাকতে তোমরা যদি রেজিস্টার করো, তোমাদের জাস্ট ওয়ান টাইম 1999 rupees ফি পে করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসেস অ্যান্ড ওভারঅল মক টেস্ট সমস্ত কিছুর জন্য। তাহলে এই আপডেটটাও আমার তোমাদেরকে দেওয়ার ছিল। তাহলে তোমাদের যেমনটা বললাম যে তোমাদের WBJ 2023-এর কাউন্সেলিং মোটামুটি ধরে নাও জুলাইয়ের সেকেন্ড উইকের দিকে শুরু হবে। ওকে, তাহলে সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই আপডেটটা পেয়ে যায়। থ্যাংক ইউ।